নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এটা আপনারা হয়তো বুঝতেই পারছেন, অনেকে জানে অনেকে জানে না, এটা আমি আগেবার ফিঙ্গার লেমন বলে চালিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা অরিজিনাল ফিঙ্গার লেমন নয়, আমি তখন ঠিকঠাক জানতাম না। এটাকে বলে বুদ্ধা ফিঙ্গার, দেখুন পুরো আঙুলের মতন। আর এটার একটা রেসিপি কীভাবে তৈরি করতে হয় ঠিকঠাক আমি জানি না। যাই হোক, এটা গার্ডেনিং উইথ মিতালি এই চ্যানেলে এর একটা রেসিপি দেখানো হবে, এটা কীভাবে খেতে হয়। তো আজকে দেখাচ্ছি শুধু গাছটা, দেখুন ফলটা কতটা বড় হয়েছে। তো এর সেন্টটা একটু শুকিয়ে দেখি, হালকা হালকা লেবুর সেন্ট, বেশ বড়, দেখুন হাতের উপর রাখা হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সব ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর বিশেষত আমার শরীর খারাপের জন্য সেইভাবে ভিডিও ছাড়তে পারিনি, তো মোটামুটি সপ্তাহখানি পর থেকে আবার আপনাদের সমস্ত রকমের ভিডিও দেব এবং গাছও আমি সাপ্লাই করব। তো আজকে আমি দেখাচ্ছি আরেকটা জিনিস, এই গাছের চারা আমি অলরেডি তৈরি করে নিয়েছি কিছু, এই যে দেখুন পাতাটা, দেখুন পাতাটা মিলিয়ে নেন পাশাপাশি রেখে, তাহলে অনেকে ভাববে যে একটা দেখি আরেকটা নিয়েছে সেম গাছ। দেখুন এর মাদার প্লান্ট যেটা আছে ওখান থেকে আমি চারা তৈরি করেছি, এরকম গাছের চারা আপনাদের দিতে পারবো, তবে খুব একটা নেই, গোটা 20-30 মতো আছে, ওগুলো আপনাদের দিতে পারবো, এগুলো আমার কাছে পেয়ে যাবেন। শুধু এগুলো নয়, সমস্ত ফল গাছ আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আর লেবুটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরা দিয়ে, তো এটার নাম হয়েছে বুদ্ধা ফিঙ্গার, পুরো আঙুলের মতন। এটাও কেটে দেখানো হবে গার্ডেনিং উইথ মিতালি এই চ্যানেলে। উপরে একটু ময়লা জমে গেছে, পুরো ভয় লাগে দেখতে, আমি প্রথম প্রথম তো ভয় পেয়ে গেছিলাম, এবার কী জিনিস, অনেকে তো বিশ্বাস করতে চায় না। তো এই গাছের পাতাটা আমি দেখাচ্ছি, দেখুন কেমন, এরপরে দেখাবো মালটা গাছের, এটা আপনার মালটা গাছের পাতা, বাড়ি ওয়ান মালটা, সব কিন্তু এক করে দিলে হবে না। এটা দেখছেন এটা ভিয়েতনামি মালটা, এটা দেখছেন এটা নেট কমলার পাতা, এদিকে আছে বাংলাদেশের চাইনিজ কমলার পাতা, প্রত্যেকটা গাছের আপনারা পাতা দেখে কিনবেন। আর এটা দেখছেন এটা সুইট লেমনের পাতা, এরকম গাছ কেনার আগে ভালো করে যাচাই করে নেবেন, তাহলে ঠকার কোনো ভয় থাকবে না। তো বন্ধুরা, এত সময় তো বিভিন্ন গাছের পাতা দেখালাম, কেন দেখালাম আপনারা একটু ভাবুন। যে আপনারা যেখান থেকে গাছ কিনবেন না কেন, আমার কাছেই গাছ নেবেন এমন কোনো কথা নেই, যেখান থেকেই গাছ নেবেন ভালো করে গাছের পাতাগুলো যাচাই করে নেবেন, তাহলে সঠিক জাতের পেয়ে যাবেন, তাহলে ঠকার কোনো ভয় থাকবে না। আর এটা আমার একটা প্যাকেটের মধ্যেই ছিল, সেই প্যাকেটেই রয়ে গেছে। পুরো আঙুলের মতন, অনিশার আঙুলটা একটু দেখি, অনিশার আঙুল আর আমার ফিঙ্গার লেমনের আঙুল পুরো এক। তো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, আর আমি কিছুদিন পরে সুস্থ হলেই সবাইকে আবার গাছ পাঠানো শুরু করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।